আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 26 ফেব্রুয়ারি 23 অনুমতি না পেয়ে পরের দিন একই করল জামাত, নতুন কৌশলে যা জানিয়ে দিল জামাত, এমন কৌশল না হলেও হওয়া উচিত। আমি যে আলোচনাটা করছি, প্রথমে একটু ম্যাথোডোলজিক্যাল একটা ক্লারিফিকেশন দরকার। এটা সোশ্যাল সায়েন্স রিসার্চ বা সোশ্যাল সায়েন্সের একটা ম্যাথোডোলজি মেনে এক ধরনের প্রজেকশন, এক ধরনের অ্যানালজি, এক্ষেত্রে লিমিটেশনস থাকতে পারে। তো জামাতের 26 ফেব্রুয়ারি যে কর্মসূচি নিয়ে আমি আলোচনা করব, এই কর্মসূচির উপর ভিত্তি করে তাদের একটা কৌশল। এখন এই ধরনের আলোচনা বিশ্লেষকরা বরাবরই যেটা করে থাকে, এটা নানান স্কুল অফ থট, নানান পার্সপেক্টিভ, নানান থিওরির মাধ্যমে এগুলো আমরা ব্যাখ্যা করি। এখন আমরা কিন্তু জামাত কোন সেন্সে করেছে, তাদের মনের মধ্যে কী আছে, এগুলো কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করতে যাই না। আমরা জাস্ট ঘটনাটা আসার পর নানান দিক একত্র করে একটা ব্যাখ্যা হাজিরের চেষ্টা করি, এটা সত্য হতে পারে নাও হতে পারে। এখন আমি এই 26 ফেব্রুয়ারি জামাত ইসলামীর যে কর্মসূচি নিয়ে আলোচনা করব এবং এই কর্মসূচির উপর ভিত্তি করে যে কৌশল আমি প্রজেক্ট করছি বা ধারণা করছি জামাতের পক্ষ থেকে, মানে জামাতের পক্ষ থেকে বলতে আমি এবার জামাতের প্রতিনিধি নই, মানে জামাত এই কৌশলে এই কাজটা করেছে, সেটা যদি হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে সেটা হওয়া উচিত। অতএব না হলেও আমার এই আলোচনার একটা বিশেষ দিক রয়েছে। জামাত ইসলামী 25 ফেব্রুয়ারি কর্মসূচি পালন করার কথা বলেছিল, এই জন্যে অনুমতির আবেদন করেছিল। এখন অনুমতির আবেদন আমরা যেটা জানতে পেরেছিলাম যে তাদের সমস্ত মহানগরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে অনুমতির আবেদন করতে, সহসা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে আইনজীবীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা অফিসিয়ালি জামাত যেটা গণমাধ্যমকে জানিয়েছে প্রেস রিলিজ দিয়ে, তাতে কিন্তু সব মহানগরীর আবেদনের প্রমাণ আমরা পাইনি। যেমন খুলনা কিংবা কুমিল্লা এরা আবেদন করেছে, বরিশাল আবেদন করেছে, কিন্তু অফিসিয়ালি জামাত সেটাও জানায়নি। খুলনা কুমিল্লার কোনো তথ্য আমরা পাইনি যে তারা আবেদন করেছে কি করেনি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আজকের আমার আলোচনার। এখন অনুমতি ওভারঅলই আমরা কী জেনেছি যে 25 ফেব্রুয়ারি জামাত ইসলামীকে কোথাও কর্মসূচি পালন করার জন্যে পুলিশ অনুমতি দেয়নি। তো জামাত যেহেতু গণতান্ত্রিক দল, তারা যেহেতু আইনের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, পুলিশের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল, তাদের আনুগত্য করে, রাষ্ট্রীয় বাহিনী বা রাষ্ট্রে আনুগত্য করতে হবে সংবিধান মানলে, এ কারণে তারা কর্মসূচি কিন্তু পালন করেনি 25 ফেব্রুয়ারি। যদিও 25 ফেব্রুয়ারির আগের দিন 24 ফেব্রুয়ারির রাতেও কিন্তু জামাত আহ্বান করেছিল ঢাকা মহানগর দক্ষিণে, আমি নুরুল ইসলাম বুলবুল, যেন প্রোগ্রাম সফল করা হয়। এত আয়োজন করেও শেষ পর্যন্ত কিন্তু জামাত কর্মসূচি পালন করেনি, কিন্তু এটা আমরা অনুমান করেছিলাম যে ওই দিন না করলেও পরের দিন করতে পারে। কারণ এটার একটা দিক অ্যাটলিস্ট ভালো, যে অনুমতি আবেদন করে না পেয়ে সেই জায়গায় ওই কর্মসূচি পালন করা, এটা একটা বেপরোয়া আচরণ। অনুমতির আবেদন না করেই ফাঁকে পুকুরে থেকে অথবা জনগণের যান চলাচলে বা কোনো সমস্যা বিঘ্ন না হয় সেরকম করে ফেলা, সেটার ব্যাখ্যা আর একটা, সেটা কতটুকু উচিত অনুচিত সে আলোচনা ভিন্ন। কিন্তু অনুমতি না পেয়ে তারপর ওই জায়গায় করা, এটা এক ধরনের পুলিশের সাথে সরাসরি মুখোমুখি অবস্থানে যাওয়ার মতোই, জামাত সেই কাজ করেনি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরী শাখা। অ্যাট দি সেম টাইম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী শাখা। এটা কিন্তু 26 ফেব্রুয়ারি, মানে অনুমতি না পাওয়ার পরের দিনের খবর। এখন কুমিল্লা কিংবা খুলনায় পুলিশের কাছে অনুমতির জন্য আবেদন করেছে এরকম কোনো প্রমাণ পায়নি। এখন এটা একটা ভালো দিক হতে পারে যে আবেদন তারা করেনি, অথবা আবেদন করেনি, অনুমতি পাওয়া না পাওয়ার তো প্রশ্ন আসে না, আর তারা এমন বিক্ষোভ করেছে এমন স্টাইলে, তাতে জনগণের যান চলা, মানে যে কারণে অনুমতি চাওয়া উচিত সেই কারণগুলো এখানে ঘটেনি, জনগণের নিরাপত্তার কোনো প্রশ্ন আসেনি এখানে, অথবা সকাল সকাল করেছে, বড় ধরনের কোনো সড়ক থেকেও করেনি, আর দোকানপাট বেশিরভাগই আমরা বন্ধ দেখতে পাচ্ছি জামাতের বিক্ষোভের সময়, এবং অল্প কিছু লোক নিয়ে জামাতের খুলনা মহানগর কুমিল্লা মহানগরী শাখা বিক্ষোভ করেছে, অথচ জামাত চাইলে অনেক লোক নিয়ে করতে পারত। এবং আরও ইম্পর্টেন্ট বিষয়, জামাতের এই বিক্ষোভ মিছিলে 10 দফার কথা নেই সরকারের পদত্যাগ করতে হবে এ কথা নেই, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের কথা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকার বিরোধী কোনো কথা নেই, শুধু একটা সফট দাবি যে আমিরে জামাতের মুক্তি এবং তাদের অন্যান্য সকল নেতৃবৃন্দের মুক্তি।
এখন এটা একটা চমৎকার সফট কৌশল হতে পারে, বিশেষ করে পুলিশের আস্থা অর্জনের ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি হিসেবে বিবেচনা হতে পারে। যে না, অনুমতি না পেয়ে তো তারা করেনি, আর অনুমতির আবেদন করে প্রত্যাখ্যাত হলে তারা সেটা মানে, মেনে নেয় এবং তারা সরকার বিরোধী বা এরকম কোনো কথাবার্তা অনুমতি ছাড়া এটা করছে না। এখন আমি জানি না যে এই কৌশল জামাত নিয়েছে কি না, আমার ধারণা নতুন কৌশল এটা হতে পারে, অ্যাটলিস্ট কোথাও কোথাও অনুমতি না চেয়ে সেসব জায়গায় পরের দিন করা এবং একটু সফটভাবে করা, অল্প লোক নিয়ে। এর মধ্য দিয়ে হয়তো বা জানিয়ে দিতে চাইছে যে না, পুলিশের আস্থা অর্জন তারা করতে চায়, তাদেরকে মানতে চায়, এরকম হতে পারে। আর যদি এরকম না হয় তাহলে এরকম হওয়া উচিত। এখন আমার যে আলোচনা, বাংলাদেশ সময় তখন শুধুমাত্র কুমিল্লা এবং খুলনায় বিক্ষোভের নিউজ আমরা পেয়েছি, এখন ঢাকায় বা যেসব জায়গায় অনুমতির আবেদন করেছিল ওই সব জায়গায় যদি করে জামাত তাহলে সেটার ব্যাখ্যা ভিন্ন। এখন করলো যে জায়গার জন্য একেবারে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে, ওই জায়গায় তো আর করবে না, এটাও একটা ভালো দিক। আবার ওই দিন তো আর করলো না, করলো তো পরের দিন। এটা আমি মনে করি পুলিশের আস্থা অর্জনের ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি হবে। আস্থা অর্জন করে আমি চাই যে জামাত পুলিশের অনুমতি নিয়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ফুললি লেজিটিমেসি নিয়ে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করুক। বিএনপির মতো অত বড় দায়িত্ব গণতন্ত্র পুনরুদ্ধারের জামাতের নেই, জামাতের দায়িত্ব তাদের নেতৃবৃন্দের মুক্তির দাবি বা এরকম ছোট ছোট দাবির জন্যে আন্দোলন চালিয়ে যাওয়া, রাজনৈতিক এবং আইনি লড়াই চালিয়ে যাওয়া।